প্রেমে ঋণী হয়ে বিদেশি নিয়ে এলো ভিন দেশে, স্বপ্নের পুরুষকে নিয়ে মনে শত আশা আর ভালোবাসা। সেই টানেই একসঙ্গে ঘর বাঁধতে সুদূর ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এলো এ তরুণী। ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং 24.com নামে ওয়েবসাইটে ইংরেজি ভাষা শিখতে গিয়ে ইন্দোনেশিয়ান তরুণী তারারা বার্নিয়েল মেগানেন্ডার সঙ্গে পরিচয় হয় শাকিউল ইসলাম নামে এ যুবকের। ভাব বিনিময়ের এক পর্যায়ে হয় মন দেয়া নেয়া। 5 বছর চলে প্রেমের সম্পর্ক। এরপরই চলতি বছরের এপ্রিলে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরে 10 জুন সেদেশের সামাজিক রীতি অনুযায়ী বিয়ে করেন এ তরুণীকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা, আমাদের স্টাডি, বিভিন্ন কিছু, এরপরে আমরা ক্লোজার হই, তাকে আমি ট্রাস্ট করা শুরু করে দিই। তার ধর্মভীরুতা, তার আদার যে গুণাগুণ আছে, যেটা আমাকে মুগ্ধ করে। 5 years of our relationship, so it's not an easy task that we finally getting married. Alhamdulillah, I'm very glad that we finally getting married and my family welcome him. ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের জাজারান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত এই নববধূকে এক নজর দেখতে কুসুম শহর গ্রামে শাকিউল ইসলামের বাড়িতে ভিড় জমায় বিভিন্ন বয়সী মানুষ। এই গ্রামে এই প্রথম বিদেশি কোনো বউ আসায় দারুণ উচ্ছ্বসিত পরিবারের সদস্য ও পাড়া প্রতিবেশীরা। আমরা খুব খুশি, আগে থেকেও আমাদের অনুমতি, তার মেয়ের বাবার অনুমতি সহ আমাদের এই বিয়ে হয়ে গেছে। ছেলে ইন্দোনেশিয়াতে বিয়ে করে আনছে, খুব খুশি, তারাও খুব খুশি। বউটা খুব সুন্দর, ভালো, খুব ভালো লাগছে। বউ দেখতে আসলাম, দেখলাম মেয়েও ভালো। কেমন বউ, কী সমস্যা, এই জন্য দেখতে আসছি। আমাদের কুসুমশহর গ্রামে এটাই সর্বপ্রথম বাইরে দেশের কোনো মেয়ে আসছে, তার জন্য আমরা পাড়া প্রতিবেশী সবাই আনন্দিত মুখরিত। রাজধানীর একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত শাকিউল ইসলামের বাড়ি জয়পুরহাটে। সময় সংবাদ, জয়পুরহাট।